সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণে আমাদের ফেসবুক লাইভ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে বাবা ছেলের প্রতারণা। গাজী হাফিজুর রহমান লিকু প্রধানমন্ত্রীর APS 2, এই পরিচয় দিয়ে বাবার সঙ্গে প্রথমে ছেলে প্রতারণা করেছেন, অর্থাৎ নিজের বাবাকেই ছেলে ফোন দিয়েছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর APS 2 বলছেন। এবং সেটি যেটি জানানো হয় যে যে কোনো চাকরি, বিশেষ করে সরকারি চাকরি, বদলি, পদোন্নতি সহ বিভিন্ন প্রজেক্টের কাজ, অর্থাৎ সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করতে পারবেন। তবে ছেলে যে প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং ছেলে যে গাজী হাফিজুর রহমান লিকুর ছদ্মবেশ ধারণ করেছেন, এটি বুঝতেও বাকি ছিল না বাবার, কারণ বাবা এবং ছেলে দুজনই প্রতারণায় কেউ কারো চেয়ে কম নন। পরবর্তীতে হাফিজুর রহমান লিকুর একটি অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এই প্রতারক বাবা এবং ছেলেকে রাজধানী থেকে গ্রেফতার করেছে। এবং গ্রেফতারের পর তারা কীভাবে কতদিন ধরে এই সরকারি চাকরি, পদোন্নতি, বদলিসহ অন্যান্য প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন এবং কীভাবে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, সেই বিষয়গুলো তদন্তে উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে দেখে নেব আমার তৈরি করে একটি প্রতিবেদন। মজিবুর রহমান খন্দকার এবং জাহিদুর রহমান খন্দকার সম্পর্কে পিতা পুত্র। ছেলে মাদকাসক্ত, মাদকের টাকা জোগাড় করতে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, সে জানেন বাবা। আর বাবা যে ধোয়া তুলসী পাতা না, সেটিও জানেন ছেলে। বাবা মজিবুর রহমান নিজেকে পরিচয় দেন অবসরপ্রাপ্ত মেজর হিসেবে, কখনো আবার বলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD করেছেন। সবই যে ভুয়া, ছেলে ভালো করেই জানতেন। জাহিদুর রহমান বাবাকে জানান প্রধানমন্ত্রীর APS 2 হাফিজুর রহমান লিকুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সরকারি চাকরি, বদলি, পদোন্নতি সবই করা সম্ভব। কয়েক দফা ফোন করে APS পরিচয়ে ছেলেই কথা বলেন বাবার সঙ্গে। ছেলেই যে APS হাফিজুর রহমান লিকুর ছদ্মবেশ ধারণ করেছে তা বুঝতে পারেন জাহিদুর রহমান। চাকরি প্রত্যাশী খুঁজতে থাকেন বাবা, শুরু হয় বাবা ছেলের প্রতারণা। আমার বাবার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে, যে টাকা পয়সার লেনদেন চাকরির পরে, তো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, মানে দিবে আগামীকালকে কথা ছিল, মেইল করছে, মেইলটা এক প্রকার ফেক ছিল কারণ বুঝাই গেছে মেইল দেখে, তারপর মেসেজ দিছে, আর এই তো এই করে তারপর ওনারা বলছে যে প্রায় 5-7 লাখ টাকার মতো ডিল। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ এই বাবা ছেলেকে গ্রেফতারের পর জানতে পারে দীর্ঘদিন ধরেই তারা অভিনব কায়দায় প্রতারণা করে আসছেন, প্রতারণায় কেউ কারো চেয়ে কম নন। পুলিশ বলছে শতাধিক লোক তাদের প্রতারণার শিকার হয়ে লাখ লাখ টাকা হারিয়েছেন। ব্যক্তি কিন্তু সেম জাহিদুর রহমানই। এভাবে বাবা এবং ছেলে মিলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের নাম ধারণ করে শত শত মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছে। এইভাবে বাবা ছেলে মিলেই তারা এই প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলে এবং VVIPদের নাম ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী APS 2 হাফিজুর রহমানের লিকুর ছদ্মনাম ধারণ করে নিজে বাবার সাথে প্রতারণা করেছে। আবার বাবাও এটার মানে বিশ্বাস করে পরিচিত হয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বায়োডাটা এনে, টাকা পয়সা এনে বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তারা টাকা মেরেছেন। টাকা দিয়ে সরকারি চাকরি পেতে যারা এই ধরনের কথিত APS এর সঙ্গে যোগাযোগ করেন তারাও সমান অপরাধী বলছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিয় দর্শক, দেখছিলাম আমার তৈরি করা প্রতিবেদনটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার স্পেশাল ক্রাইম ডিভিশনের একটি টিম রাজধানীতে অভিযান চালিয়ে এই প্রতারক বাবা ছেলেকে গ্রেফতারের পর তাদের যে প্রতারণার ধরন, কিভাবে তারা বাবা এবং ছেলে মিলে প্রতারণা করে, এই পুরো বিষয়টি তাদের তদন্তে উঠে এসেছে। যদিও তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে, রিমান্ডে এবং রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের পর যেটি গোয়েন্দা পুলিশ বলছে যে হয়তো আরও অধিকতর তথ্য প্রমাণ পাওয়া যাবে, আরও কেউ তাদের দ্বারা প্রতারিত হয়েছেন কিনা। যদিও প্রাথমিকভাবে যেটি ধারণা করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে যতটুকু গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে যে শতাধিক ব্যক্তির সঙ্গে তারা এরই মধ্যে প্রতারণা করেছে এবং তাদের প্রতারণার মূল যে কৌশল বা মূল যে বিষয় সেটি হচ্ছে সরকারি চাকরি পাইয়ে দেওয়া এবং অতিরিক্ত কেউ সচিব থাকলে তাকে ফুল সচিব, অতিরিক্ত মহাপরিচালক থেকে মহাপরিচালক, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ বিভিন্ন
সরকারি চাকরির টোপ ফেলতেন মূলত তারা, এবং যে ছদ্মবেশটি ছেলে ধারণ করতেন সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে APS 2 গাজী হাফিজুর রহমান লিকু, তার ছদ্মবেশ ধারণ করতেন। তিনিই প্রথমে বাবা অর্থাৎ যে মুজিবুর রহমান খন্দকার, তিনি তাকে জানান যে এই প্রধানমন্ত্রীর যে APS 2 তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন, চাইলেই যে কাউকে সরকারি চাকরির জন্য তদবির সুপারিশ থেকে শুরু করে বদলি পদোন্নতির যে বিষয়গুলো রয়েছে এগুলো করে দেওয়া সম্ভব গাজী হাফিজুর রহমান লিকুর মাধ্যমে। এবং পরবর্তীতে ছেলে যে অভিনব প্রতারণার আশ্রয় নেন সেটি হচ্ছে নিজেই তার বাবাকে ফোন দেন, এবং ফোনে তিনি যেটি করেন একটি কৌশল হিসেবে তার ফোনের যে ট্রু কলারে যেন তার প্রধানমন্ত্রীর সঙ্গে গাজী হাফিজুর রহমান লিকুর যে ছবিটি ছিল সেই ছবিটি ভেসে ওঠে সেই ব্যবস্থা করেন। অর্থাৎ গুগলে তিনি গাজী হাফিজুর রহমান লিকু নামেই তার নম্বরটি সেভ করার কারণে যে কাউকে যখন তিনি ফোন দিতেন তখন কিন্তু এই প্রধানমন্ত্রীর APS-এর ছবিটি ভেসে উঠত। খুব স্বাভাবিকভাবেই বিশ্বাসযোগ্যতা অর্জনের করার জন্য কিন্তু তিনি এই প্রতারণার আশ্রয়টি নেন, এবং একইভাবে তিনি তার বাবাকে ফোন দিয়ে যেটি জানান যে চাইলেই এই সরকারি চাকরি দেওয়া সম্ভব, ছেলের সঙ্গে মিলে যদি তিনি এই চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকার বিনিময়ে অর্থাৎ একটি কমিশনের বিনিময়ে এই চাকরি দেওয়া সম্ভব, এবং যেটি তারা শুরু করেন একটা সময় এই বাবা তার ছেলের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন, তারপরও বাবা ছেলে মিলে যেটি করেন পরিকল্পনা করেন এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে জোগাড় করা শুরু করেন, এবং প্রতি চাকরি অনুযায়ী অর্থাৎ সেটি গ্রেড অনুযায়ী 5 থেকে 10 লাখ কখনো 15 কখনো 20 লাখ টাকা তারা হাতিয়ে নিয়েছেন, যদিও প্রাথমিক তদন্তে এই বিষয়গুলো উঠে এসেছে এবং সেটি যাচাই বাছাই করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন। এবং এই গাজী হাফিজুর রহমান সহ অর্থাৎ যে অভিযোগ যিনি করেছেন ভুক্তভোগী প্রধানমন্ত্রীর APS, তার অভিযোগের প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু এই অভিযান চালিয়ে বাবা এবং ছেলেকে গ্রেফতার করা হয়, এবং যেটি জানা যায় যে রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এ লেভেল এবং ও লেভেল কমপ্লিট করেছিলেন এই জাহিদুর রহমান খন্দকার ছেলে, এবং সেখান থেকেই তিনি আসলে মূলত মাদকাসক্ত হয়ে ওঠেন, এবং মাদকাসক্ত হওয়ার কারণে এই মাদকের টাকা জোগাড় করার জন্য নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন, এবং এই যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তিনি কীভাবে করেন শুধুমাত্র টাকার কারণে নাকি অন্য কারণে এই বিষয়গুলো কিন্তু একাধিকবার তার বাবাকে জানানোর পরেও বাবা ছেলেকে শুধরাতে পারেননি, বরং বাবা ছেলেকে সহায়তা করেছেন নানারকম এই অপরাধমূলক কর্মকাণ্ড করতে। এবং একটা সময় যেটি জানা যায় যে বাবা অর্থাৎ এই মুজিবুর রহমান খন্দকার তিনিও আসলে প্রতারণার আশ্রয় নিয়েছেন বিভিন্ন সময়। তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর হিসেবে দাবি করেন অর্থাৎ পরিচয় দেন বিভিন্ন মানুষের সঙ্গে। ছেলে এটি জানেন যে তার বাবা যে কোনো ধরনের সরকারি চাকরি করতেন না সেটি জানতেন তার ছেলেও, এবং এর পাশাপাশি তিনি যেটি বলেন যে তিনি পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয় অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, এবং বিভিন্ন কারণেই অর্থাৎ এই ধরনের বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে তিনি মূলত যেটি করেন যে এই বিভিন্ন লোকের কাছ থেকে নানারকম তদবির অর্থাৎ শুধুমাত্র সরকারি চাকরির জন্য নয় এর পাশাপাশিও কিন্তু নানারকম প্রতারণার আশ্রয় নিয়েছেন শুধুমাত্র এই বাবা এবং ছেলে মিলে। সুতরাং বাবার দুর্বলতা ছেলে জানতেন, ছেলের দুর্বলতা বাবা জানতেন, এবং একটা সময় এই প্রধানমন্ত্রীর APS 2 পরিচয় দিয়ে তারা যেটি করেন সেটি হচ্ছে সরকারি চাকরির যে ব্যবস্থা সেটি করা শুরু করেন। তাদেরকে গ্রেফতারের পর যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ বেশ কিছু সুপারিশ করা হয়েছে যে এই যে সরকারি চাকরি থেকে শুরু করে অন্যান্য চাকরি বদলি বা পদোন্নতি প্রমোশন এগুলো আসলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, অর্থাৎ যারা যোগ্য রয়েছেন সেই যোগ্যরাই কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় টিকে থাকেন, বা সরকারি চাকরি পাওয়ার পর পদোন্নতির যে বিষয়টি রয়েছে বা বদলির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। সেক্ষেত্রে যদি কোনো এরকম অর্থাৎ প্রতারণার আশ্রয় কেউ নেন সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন, আর পাশাপাশি এই ধরনের যে কথিত APS বা যারা রয়েছেন অর্থাৎ এই গাজী হাফিজুর রহমান লিকু যিনি সত্যিকার অর্থেই মাননীয় প্রধানমন্ত্রীর APS 2, তার পরিচয় দিয়ে বা ছদ্মবেশ ধারণ করে যারা এই ধরনের প্রতারণায় লিপ্ত এর আগেও কিন্তু অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যেটি বারবার বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নেন তাদেরকে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, পাশাপাশি যারা টাকার বিনিময়ে সরকারি চাকরি পাওয়ার জন্য
কথিত এরকম লোকজনের সঙ্গে গুরুত্বপূর্ণ বা ভিআইপি লোকদের সঙ্গে যোগাযোগ করেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে যারা টাকা দিয়ে সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তারাও কিন্তু সমান অপরাধী একজন ভুক্তভোগীর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে তাকেও কিন্তু শুধুমাত্র চাকরির কথা বলে তার নিজের কাছ থেকে এবং তার বাবার কাছ থেকেও কিন্তু অগ্রিম যে টাকা সেটি নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকেও সাবধান করা হয়েছে ভবিষ্যতে যদি এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা এই ধরনের উদ্যোগ নেওয়া হয় বা এই ধরনের পরিকল্পনা করা হয় যে টাকার বিনিময়ে সরকারি চাকরি এটি কোনোভাবেই সম্ভব না আর যদি সম্ভব হয়ও যে চক্রটি রয়েছে সেই চক্রটিকে গ্রেফতার করা বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি করা হয়েছে এবং প্রতারণার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা পুলিশের কাছে সবসময় জানতে চাই যে এই প্রতারক যারা রয়েছেন তারা বিভিন্ন রকমের প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের লাখ লাখ টাকা কখনো কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পরেও কোনো ধরনের তাদের মধ্যে অনুশোচনা কাজ করে না মাত্র কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অর্থাৎ তারা কারাগারে গিয়ে তারা কিন্তু খুব সহজেই জামিন পেয়ে যায় যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আসলে প্রতারণার যে মামলা হয় যে ধারায় মামলা হয় সেই প্রতারণার মামলা কিন্তু খুব সহজেই জামিন পাওয়া যায় অর্থাৎ জামিনযোগ্য ধারা খুব সহজেই জামিন পাওয়ার কারণে কিন্তু প্রতারকরা বারবার এই ধরনের প্রতারণার আশ্রয় নেয় তবে তাদেরকে সাবধান করা হয়েছে এবং যেটি অপরাধ বিজ্ঞানী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ধরনের যে আইন কানুনগুলো রয়েছে এগুলো আসলে এখন পরিবর্তনের সময় এসেছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে আমরা পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন সময় নিউজ ডট টিভির